স্বাগতম আপনাদের প্রত্যেকজনকে, এবং আমি আজকে আপনাদের মাঝে কক্সাস বাজার বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কক্সাস বাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সাস বাজার জেলার সদর দপ্তর। কক্সাস বাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবস্থিত প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সাস বাজার পেনুয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালকি। কক্সবাজার নামকরণ দেওয়া হয়েছে ক্যাপ্টেন কক্স এর নামকরণ অনুসারে। এর পূর্ব নাম ছিল পালকি। দুল হাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলায় বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ সড়ক হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারের দর্শনীয় স্থান হল কক্সবাজার সমুদ্র সৈকত, কলাতলে বিচ, ইনানি সমুদ্র সৈকত, হিমছড়ি, রামু, আদিনাথ মন্দির, শাহপুরীর দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, মহেশখালী দ্বীপ, কুতুবজিয়ার বাতিঘর, দুল হাজারা সাফারি পার্ক, ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি অবস্থিত বাংলাদেশের কক্সবাজার শহরে। এটি পর্যটন শিল্প নগর হিসেবেও আখ্যায়িত করা যায়। কক্সবাজার অনেক সুন্দর একটি স্থান। আপনারা সমুদ্র সৈকত উপভোগ করতে পারেন। আপনারা এখানে এসে আপনাদের রিল্যাক্সেশন, আপনাদের আনন্দপূর্ণ জীবনযাপন আপনারা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করছে। সেখানে অনেক সুন্দর সুন্দর একটি স্থান রয়েছে। কক্সবাজার এমন একটি শহর যেখানে আপনার জীবনকে উপভোগ করে তুলতে পারে। আপনারা কক্সবাজারের যে তথ্য ও পাত্র আমার দেওয়া সমূহ যদি ভুল থাকে, দয়া করে আপনারা সংশোধন করে নেবেন। শুধু দর্শক মণ্ডলী, কক্সবাজার বিষয়ে আপনাদেরকে অবহিত করেছি। কক্সবাজার খুবই একটি সুন্দর শহর, এবং দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য ক্লিন সিটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।